কলকাতার খুব কাছে, মাত্র 2 ঘন্টার পথ। চুপির চর কালনার পূর্বস্থলীর কাছে একটি পাখি দেখার অতি প্রসিদ্ধ স্থান। 9 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের স্ফটিক স্বচ্ছ জল, আশেপাশের চাষের জমি ও আমের বাগানে 230টিরও বেশি প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখিদের শীতকালীন বাসস্থান। প্রতি বছর নভেম্বর মাসের শেষ থেকে হাজার হাজার পরিযায়ী বন্ধুদের আগমনে পূর্বস্থলীর নিদ্রাহীন নিরবতা ভেঙে যায়। একটি সরু চ্যানেল রয়েছে যা শক্তিশালী গঙ্গার সঙ্গে সংযুক্ত, যা হ্রদের জলের অন্যতম প্রধান উৎস। এই ভিডিওতে আপনার জন্য থাকছে কিভাবে পূর্বস্থলী সহজে পৌঁছাবেন, পূর্বস্থলীর কোথায় থাকবেন, কিভাবে অ্যাকোমোডেশন বুক করবেন, পূর্বস্থলী ঘোরার খরচই বা কত, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, বোটিংয়ের খরচই বা কত, বোটম্যানের সাথে কিভাবে যোগাযোগ করবেন, এছাড়াও এই ট্যুরের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং, আজকে চলে এসেছি আমরা পূর্বস্থলী। আমি খড়দা স্টেশনে, এখন বাজে 5:10। এই এখানে আমরা চা খাবো এখন। এই হচ্ছে খড়দা স্টেশন। এখন এখান থেকে আমরা বাইকার বাই রোড আমাদের যাত্রা শুরু করব। তাহলে চলুন, আর দেরি না করে এখনই রওনা হওয়া যাক, আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে আগানো যাক। আমরা এখন কালনা পার করে এগিয়ে চলেছি। বেশ কুয়াশা আছে, তবে সকালের রাস্তা একদম ফাঁকা আর রাস্তাও যথেষ্ট ভালো, তাই আমাদের বেশ কিছুটা কম সময় লাগবে পৌঁছাতে। এখন বাজে 6:28, আমরা কুনো মোড়ে পৌঁছে গেছি। এখন চা খাওয়ার বিরতি চলছে। আরও আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে। ফগি ওয়েদার, দিনের আলো ফুটে গেছে, বেশ কুয়াশা আছে। আমি এখন পূর্বস্থলী রেল স্টেশনে আছি। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে অনাহাসে পূর্বস্থলী পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে স্টেশনের ঠিক বাইরেই টোটো দাঁড়িয়ে থাকে, 20 টাকা ভাড়া নেয়। 20 টাকার বিনিময়ে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে চুপির চরে পৌঁছে যাবেন। বাস এবার ওখানে বোট, সেই বোট ভাড়া করে আপনি চলে যেতে পারেন, সারাদিনের জন্য ঘুরে নিতে পারেন। আবার বিকালে আপনি এখান থেকে ট্রেন ধরে আপনি আপনার বাড়ি পৌঁছে যেতে পারেন আরামসে। কলকাতার খুব কাছেই এত সুন্দর, এত ভালো একটা ডেস্টিনেশান। এখান দিয়ে স্টেশনের বাইরে চলে আসবেন, বাইরে চলে এসে লাইন দিয়ে টোটো থাকে এখানে, এখান থেকে টোটো নেবেন। 20 টাকার বিনিময়ে আপনি অনাহাসে পূর্বস্থলী বা চুপির চরে পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পূর্বস্থলী চুপি থাকার জায়গা। এখানেই আজকে আমরা রাত্রে থাকব। সব গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। বুকিংয়ের জন্য ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে প্রদীপদা আছে, তিনি দেখাশোনা করেন, তার নাম্বারও আমি ভিডিওতে দিয়ে দেবো। এইবারে আমরা যেহেতু 6 জন এসেছি তাই ডরমেটরিতে আছি। এর মধ্যে 8টা বেড আছে, 2টো টয়লেট আছে, রান্না করার জায়গাও আছে। এই হলো ডরমেটরির বেড। এখানে 2টো এসি আছে, যদি এখন শীতকাল এসির কোনো প্রয়োজন নেই। এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আর এইটা যেটা দেখছেন, এখানে আছে টয়লেট। টয়লেটটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি না, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, এখানে ওয়াশ বেসিন আছে একটা ছোট্ট, আর ওপরে 2টি ডবল বেড রুম আছে এসি। তাই এখানে মোট থাকার 3টে জায়গা। আর একটু দূরে বাইরে এদেরই, সেখানে নন এসি রুম, সেগুলো 900 টাকা করে ভাড়া। আগে অনলাইন বুক করা যেত, এখন কিছু সমস্যা হওয়ার জন্য এরা অনলাইনে করছে না। আপনাকে আমি এখানকার ফোন নাম্বার
আর যোগাযোগের ঠিকানা দিয়ে দেবো, আপনি ফোন করে পেমেন্ট করে দিলে আপনার বুকিংয়ের কনফার্মেশান এরা দিয়ে দেয়। এখন 7:30 বাজে, এখন আমরা ডিম টোস্ট চা খেয়ে আমরা বোটে উঠব। এখন অনেক দোকান হয়েছে। তাছাড়া আপনি যদি গাড়ি নিয়ে আসেন, এই একটা বড় পার্কিং আছে, এখানে গাড়ি রেখে 1 মিনিটের মধ্যে আপনি ঘাটে পৌঁছে যাবেন। আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন ঘাটের দিকে আগাচ্ছি। চা খাওয়াও কমপ্লিট, খাবার বলে দেওয়া আছে, নৌকাতে চলে আসবে দুপুরের খাবার, ওখানেই নৌকাতেই খাবো, আর রাতের খাবারও বলে দেওয়া হয়েছে। এখন দেখুন এখানে বাগানটা সুন্দরভাবে সাজিয়েছে, বা এখানে পিকনিক করতে দেওয়া হয়, যদিও এই একটা পিকনিক পার্টি এসেছে এখানে, লেডিস জেন্টস টয়লেট আছে, এটাও একটা থাকার জায়গা, এখানে এসেও আপনি রাত্রে থাকতে পারেন। এখানে থাকার জন্য এটাও একটি আদর্শ স্থান, এই পার্কের মধ্যে এই সব কটেজগুলি আছে, এই কটেজগুলিতে আপনি থাকতে পারেন এখানে এসে। সুন্দর করে সাজানো গোছানো এই পার্ক, কটেজ বুকিংয়ের এটা আপনাকে দেখিয়ে দিতে পারি, চলুন এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কটেজ বুকিংয়ের মোবাইল নাম্বার, একদম ঘাটের কাছে চুপি লেক, যদিও এখন পানায় ভরা আছে। আর এর গাড়ি পার্কিংয়ের জায়গাটা হচ্ছে এর ঠিক উল্টো দিকে, এর বাইরেটা, এখানটা আপনি আপনার গাড়ি পার্ক করে রাখতে পারবেন, চালা করা আছে। এবার আমি যাচ্ছি ঘাটের দিকে, দেখতে থাকুন পুরো ভিডিওটি, ভালো লাগবে, চলুন বোটে উঠি। এই এসে গেছি পূর্বস্থলী ঘাটে, বাহ, এই পূর্বস্থলী পাখিরালয়, এই সেই লেক, এই সব মাঝিরা এখানে বসে আছেন, এরাই যাবে বোট নিয়ে, এখান থেকে সব বোটে ওঠে, কত কত বোট এখানে লাগানো আছে, বেশ কিছু বোট বেরিয়ে গেছে। এই সামনের যে ফাঁকা পুরো লেকটা, এই লেকের মধ্যে পাখি থাকে, মাইগ্রেটরি বিভিন্ন বার্ড এখানে আসে। অ্যাকচুয়ালি এখানে একটা দিন কাটাতে সত্যি সুন্দর লাগবে, অদ্ভুত লাগবে, বিভিন্ন পাখি, তারপর প্রকৃতি এখানে এত সুন্দর, কোথাও কোনো কোলাহল নেই, শান্ত সুন্দর পরিবেশ। বোট নিয়ে আপনি সকাল থেকে বেরোবেন, সন্ধ্যায় বোট থেকে নামবেন, অনেকে আবার বোট থেকে নেমে দুপুরে লাঞ্চ করে, আবার বোটে ফেরে, ফিরে এখানে পাখির ছবি হয়, পাখি কেউ কেউ পাখি দেখতেও আসে। একটা দিন কাটানোর জন্য এখানে আদর্শ জায়গা এটা চুপি। আপনি চাইলে 2 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, যেরকম আপনার ভালো লাগবে, ভালো মনে হবে, সেই অনুযায়ী এখানে ঘুরতে আসতে পারেন। আবার যদি মনে করেন নাইট স্টে করবেন, করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আবার সন্ধ্যাবেলায় ট্রেন ধরে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, ফিরে যেতে পারবেন। আপনি এখানে এসে কী কী পরিযায়ী পাখি দেখতে পাবেন সেটা না জানালে পূর্বস্থলী ঘোরাটাই সম্পূর্ণ হবে না। তাই আপনাকে জানিয়ে রাখি, রেড ক্রেস্টেড পোচার্ড, লেসার হুইসলিং টিলস, লিটল গ্রেভস, ব্রোঞ্জ উইংস জাকারনা, কমন কুট, পার্পল মুরহেন্স, অস্প্রে ইগল, এছাড়াও আরও অনেক কিছু। আর স্থানীয় পাখিদের মধ্যে ওপেন বিল স্টক, 3 রকমের কিংফিশার, গ্রেট ইগ্রেট, ক্যাটল ইগ্রেট, গ্রিন বিটার, লিটল সোয়ালো, মার্স স্যান্ড পাইপার, পন্ড হেরন, ব্ল্যাক ডঙ্গো এবং আরও অনেক কিছু। এখান থেকে আপনি পাখি দেখা ও বোটিং ছাড়াও নবদ্বীপ এবং মায়াপুর সহজেই ঘুরে নিতে পারেন। পাশেই আছে শ্রীবতী টেরাকোটা মন্দির ও ইতিহাসের প্রচুর ধ্বংসাবশেষ, পায়ে হেঁটে নতুনগ্রাম ঘুরে নিন। সকালে লেকের ধার দিয়ে পায়ে হেঁটে চাষের জমি ও সরিষার ক্ষেত দেখে নিন, দারুণ এক অভিজ্ঞতা ও স্মৃতি হয়ে থাকবে। এখন আমরা এগিয়ে চলেছি গঙ্গার দিকে। গঙ্গার দিকে যাওয়ার কারণ হচ্ছে গঙ্গাতে অস্প্রে আসে, সুদূর আমেরিকা থেকে এই টাইমে এই সময় এখানে আসে, তারপর মাইগ্রেট করে আবার সে ফিরে যায়। প্রতি বছর এইভাবেই, এই নিয়মেই চলতে থাকে। আবার যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক হবে, মার্চ মাসের শুরু বা ওই টাইম নাগাদ আবার সে এখান থেকে ফিরে যায়। এইখানের এই সরু ক্যানেলটি গিয়ে
গঙ্গার সঙ্গে যুক্ত হচ্ছে। এখানকার লোক এই ক্যানেলটিকে, সরু ক্যানেলটিকে এবং দুই দিকে যে ছোট ছোট এই ঝোপঝাড় হয়ে রয়েছে এইটিকে এখানকার লোক বলে অ্যামাজনিয়া। চলছে আমাদের লাঞ্চ, প্রীতম শুভ্রাংশু ডাল ঢালছে, একদম নতুন এক্সপিরিয়েন্স। আবার অর্ডার দিয়েছিলাম যেটা আগে আপনাদের বলেছি, সেপারেট প্যাকিং প্যাকিং করে ফয়েল প্যাকে করে ভাত এসেছে। এই আছে ভাত, ডাল, সবজি, এটাও তরকারি, মাছ, এখানে আছে চাটনি। দেখি খাবারের টেস্ট কেমন করেছে, চলবে। আপনি যদি পুরো দিনের জন্য বোট বুকিং করেন তবে একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খরচ পড়বে 1,500 টাকা প্রতি বোট। একটি বোটে 1 থেকে 3 জন উঠতে পারবেন। আর যদি আপনি ঘন্টা হিসাবে বুক করেন তবে প্রতি বোটের জন্য ঘন্টায় 200 টাকা খরচ করতে হবে আপনাকে। এখন আমরা গঙ্গা থেকে ফিরছি, ফিরে হোটেলে আমরা ঢুকবো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চান টান করে তারপরে আড্ডা দেবো কিছুক্ষণ। এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায়, এদিকে দেখুন সূর্য অস্ত চলে গেছে, তার লাল আভাটা শুধু আছে। আমাদের যে 4টে বোট গিয়েছিলাম আমরা, তারাও সব ফিরছি, ওই সামনে আছে, ঘাটে পৌঁছে গেছি আমরা। এবার এখান থেকে হোটেলে যাব। এখনও ফুচকা আছে তাই আমরা ফুচকা খেতে পারি এখন, যদিও দোকান মনে হচ্ছে প্রায় বন্ধ। আমাদের এখন বোট সফর শুরু হচ্ছে সকালে চুপি। ওইদিকে সূর্য উঠেছে, আমরা ঘাটের থেকে এবার চললাম, দেখি কী কী ছবি হয়। আমি আর শুভ্রাংশু এক বোটে, বাচ্চা নিয়ে এসছেন, এরাও ঘুরে বেড়াচ্ছে। আজকে সানডে, সানডের ভিড় আজকে, প্রতি রোববার এরকমই প্রায় ভিড় থাকে, আজকেও তার ব্যতিক্রম হয়নি, অনেক অনেক বোট ঘুরে বেড়াচ্ছে। এখানে খাওয়ার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হয় না, আপনি যেখানে থাকবেন সেখানেই খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এবং আপনার মনের মতো খাবার আপনি পেয়ে যাবেন। তার জন্য শুধুমাত্র আপনাকে আগের থেকে জানিয়ে রাখতে হবে। এছাড়াও এখন এখানে কয়েকটি ভালো খাবার হোটেল হয়ে গেছে, খুব কম খরচে ভালো এবং সুস্বাদু খাবার পেয়ে যাবেন এখানে। নো চান্স, ওয়েদার ফিল্ডিং ভালো এখন আর যদিও বেশি সময় নেই, সূর্য অনেকটাই নিচের দিকে ঢলে পড়েছে, আর মোটামুটি কিছুটা পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এই গোল্ডেন লাইটে।
একটু ট্রাই করব। ট্রাই করার পর সন্ধ্যা সন্ধ্যা এখান থেকে রওনা দেবো, 8:30-9:00 মধ্যে বাড়ি পৌঁছে যাব। কাট থেকে নেমে আমরা উঠে পড়লাম, এবার যাচ্ছি যেখানে আমাদের রুম বুক ছিল, কারণ সেখানে আমাদের গাড়ি রাখা আছে। গাড়ি নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।